ধন্যবাদ বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার যে বৃষ্টির তো দেখা নেই, মেঘ আসছে কিন্তু চলে যাচ্ছে, বৃষ্টি নেই, গরম প্রচণ্ড, ঠিকমতো ভিডিও করাও যাচ্ছে না। তো ঠিক আছে, আমি একটা আজকে একটা অপরাজিতা ডাবল প্যাটেলের সাদা অপরাজিতার কে বনসাইয়ে রূপান্তরিত করবো। গাছটা একটু লম্বা হয়ে গেছে, ফুল আর দিচ্ছে না, তোকে একটু বনসাইয়ে রূপান্তরিত করে তারপরে মেয়েকে দেখাচ্ছি। তোমাকে খুব তাড়াতাড়ির মধ্যে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে নিশ্চয়ই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। বেশ ঠিক আছে, আমি কাজ এবার শুরু করছি। দেখো, হ্যাঁ দেখো গাছটা, এটা তখন জায়গা ছিল না, আমি একটা রঙের বালতি ছিল, রঙের বালতির মধ্যে গাছটা বসিয়েছিলাম। তা বসানোর পরে দেখছি যে অনেক দিন ফুল দিল, প্রায় এক বছর দু বছর ফল ভালো ফুল দিয়েছে, এখন আর ফুল আসছে না। তো কী করি, এটাকে কেটে ফেলে দিতে পারছি না, তো এটাকে আমি বনসাইয়ে রূপান্তরিত করে আবার সামনে বর্ষা আসছে, প্রচুর ফুল দেবে। খুব সুন্দর থোকা থোকা সাদা অপরাজিতা, দেখতে খুব সুন্দর লাগে, আমি দেখাবো পরে আবার ফুল যখন ফুটবে। তো এবার গাছটাকে আমি তুলে নিই আগে, হ্যাঁ গাছটাকে তুলি, হ্যাঁ গাছটাকে তুলে একটু আসল কথা কি বালতির মধ্যে আছে, তো এটার মধ্যে তোলা খুব কঠিন ব্যাপার, এটার জন্য একটু নিচেরটা একটু গর্ত করে রাখলাম। হ্যাঁ উঠি যাবে, জল দিয়ে রেখেছিলাম বলে চট করে যা উঠে যাচ্ছে। দেখো কিরকম শিকড় চালিয়েছে বন্ধুরা, কিরকম শিকড় চালিয়েছে দেখো, হ্যাঁ প্রচুর শিকড়, হ্যাঁ। তো এটাকে আমি একটু কিছু কিছু শিকড় কেটে দেবো, নিচের শিকড় কিছু কেটে দিয়ে আবার একটু বনসাই রূপান্তরিত করব, আবার প্রচুর ফুল দেবে আশা করি। হ্যাঁ অনেকগুলো গাছ হয়ে গেছে, হ্যাঁ একসঙ্গে অনেকগুলো গাছ, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গাছ হয়ে গেছে। ঠিক আছে, আমার টব তৈরি, এ দেখো টব, টবটাও বড়, ভুলটাও অনেকটা ঠিক আছে, এটা বহরমপুরের টব বলে, এগুলোকে গঙ্গা মাটির বলে বলে, তো জানি না এখন, দেখতেও সুন্দর, হ্যাঁ প্রায় 10 ইঞ্চি গভীরতা, 10 ইঞ্চি বেশি হবে, প্রায় 10 ইঞ্চির বেশি, আর এটা তো 10 ইঞ্চি চওড়াও বটে। তো আমি এবার দেখাচ্ছি যে পটিং মিক্সচার দেবো, তার আগে যেটা আমি করি, হ্যাঁ আগে আমি এটাকে যাতে জলটা বেরিয়ে যায় সহজে, আমার খুব ভালো একটা ইয়ে হয়ে আছে, যেটা কামার সালে পাওয়া যায়, এটাকে ঘেঁস বলে, এক নম্বর যেটা কয়লা পুড়িয়ে যেটা হয় আর কি, যেটাকে ফেলে দেয়, সেটা আমাকে ফেলে দেওয়া জিনিসই নিয়ে এসেছি একজনকে বলে, সে দিয়ে গেছে, তো দারুণ জিনিস এটা, দেখো হ্যাঁ। এটাকে আমি প্রথমে মোটামোটাগুলোকে নিচে দিয়ে দিচ্ছি, হ্যাঁ নিচে দিয়ে দিলাম, এতে হবে কি জলটা খুব সুন্দর বেরিয়ে যাবে, হ্যাঁ কোনো জল থাকবে না গাছের, ওরা জল ধরবে না, যার ফলে গাছটা আমার সুন্দরভাবে বাড়বে। ওটা দিয়ে দিলাম, এরপর আমি আমার তৈরি করা মাটি, এই মাটিটার মধ্যে বলে দিই, এই মাটিটার মধ্যে যেটা দেখাই যে মাটিটা কী কী দেওয়া আছে, আমার সাধারণ মাটি একদম পুরো, যে মাটিটা দেওয়া আছে মাটিটার মধ্যে ভার্মি কম্পোজ আছে, এই যে দেখছি মাটিটা ভার্মি কম্পোজ, হাড়গুঁড়ো, সিংকুচি, সর্ষে খোল, নিম খোল এবং বালি আছে প্রায় 40 ভাগ, হ্যাঁ মাটি প্রায় 40-80, আর 20 ভাগ ওই ভার্মি কম্পোজ, হাড়গুঁড়ো, হ্যাঁ তারপর সর্ষে খোল, নিম খোল, এগুলো দিয়ে দেখা যাচ্ছে কোনো রকম কেমিক্যাল সার আমি কিন্তু ব্যবহার করিনি, হ্যাঁ কোনো কেমিক্যাল সার আমি কিন্তু মাটিটার মধ্যে দিইনি,
এবারে মাটিটা দিয়ে আমি ভরাট করে নিচ্ছি এই টপটাই। টপটা ভরাট করছি। এবার গাছটা বসাবো, সমান হয়ে গেছে। শিকড় কিছু কাটতে হবে, কিছু শিকড় কেটে ফেলতে হবে। তো আমি ভাবছি শিকড় কাটলে সমস্যা যেটা হয় গাছে ক্ষতি হয়, তবুও কিছু কাটতে হবে। তো সহজেই কেটে যায়, এটা খুব নরম শিকড়, একদম সহজেই কেটে যায়। কিছু শিকড় আমি কিন্তু কেটে দিলাম, বসালাম এটাকে ছড়িয়ে দিয়ে, যাতে ভালোভাবে খাবার নিতে পারে। দেখতে পাচ্ছ, এরপর আবার মাছি কিন্তু দেবো, মাছি অল্প দেবো। তারপরে আমি আরেকটা জিনিস দিচ্ছি, আবার একবার দেবো। মাটির সঙ্গে মেশানো আছে, তবু আমি দেবো। একটু ধরিয়ে নিলাম গাছটি, গাছটা দাঁড়িয়ে গেছে। এবার আমি যেটা দেবো, দেখো এটা শিং কুচি, জানো তোমরা শিং চাঁচা বলো অনেকে। শিং চাঁচাটা আমি দিচ্ছি প্রথমে করে লেয়ার, এটা ভীষণ উপকারী গাছের জন্য। দিয়েছি একবার মাটিতে মেশানো আছে, আবার দিলাম, আবার অল্প মাটি দিয়ে দিয়ে উপরে। মাটি দিয়ে দিয়ে দিলাম, এরপর আর একটু দিয়ে দিই, কেন হয়তো দিতে হবে আমি একটা সার দেবো। সেটা হচ্ছে তোমরা জানো এটা, সেটা হচ্ছে হাড় গুঁড়ো। হ্যাঁ, হাড় গুঁড়োটা আবার অল্প দিয়ে দিই, কারণ গাছের পক্ষে, ফুলের গাছের, ফলের গাছের, সব গাছের পক্ষে হাড় গুঁড়ো ভীষণ উপকারী। ফুল গাছে তো দুর্দান্ত, ফল গাছেও সাংঘাতিক। দিয়ে দিলাম, আবার মাটি দিই। হ্যাঁ, দিচ্ছি যাতে মাটিগুলো একটু বসে যায়। হলো করে নিই, আর একটু মাটি দিয়ে দিই, কারণ সামনে বর্ষা আসছে, এখন আর কিছু দেবো না। এই গাছটা মোটামুটি আমি দেখাবো কি হবে, কত ফুল আসছে গাছটা। কতটা মাটি দিলাম, এ বসে যাবে, এতটা থাকবে না, প্রায় 2 ইঞ্চি মতন বসে যাবে। এবার যেটা করব সেটা হচ্ছে কষ্টদায়ক, কিন্তু করতে হবে। ডালগুলো আমার কিন্তু একটু প্রুনিং করতে হবে, প্রুনিং না করলে কিন্তু হবে না। প্রুনিংটা হচ্ছে মেন, কারণ আমি যে গাছটা প্রুনিং যদি না করি তাহলে কিন্তু শাখা বেরোবে না, নতুন করে ফুলও দিতে পারবে না। যার জন্য প্রুনিং মাস্ট। অনেক লম্বা হয়ে গেছে গাছটা, কাটছি। এই গাছে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটি মানে গিঁট থেকেই মানে চারা বেরোবে, শাখা বেরোবে প্রত্যেকটি গিঁটে গিঁটে। আমি কিন্তু পাতায় রাখবো না, একটাও পাতা রাখবো না। একবারে মনে হবে যে করে আপনি একবারে নির্মমভাবে কেটে দিচ্ছেন গাছটাকে, কিন্তু কিছু করার নেই। আবার যখন 15 দিন পরে গাছটার চেহারা চেঞ্জ হয়ে যাবে, একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন ফুলের কুড়িও এসে যাবে। এটা একটা সুবিধা, তখন ভালো লাগবে দেখে। হ্যাঁ সত্যি একটু নির্মম হতে হবে, বোলিংয়ের সময় মনে হবে যা অত সুন্দর গাছটা কেটে দেবো সব ডালগুলো, এটা কিন্তু মনে হতে পারে। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। হ্যাঁ আমারও কষ্ট হচ্ছে, নির্মমভাবে গাছগুলো
ডালগুলো সব কাটছি, উপায় নেই, গাছটাকে আমার এইখানটা কাট। হ্যাঁ দেখ কী ছিল, কতগুলো পাতা কাটলাম, হ্যাঁ কতগুলো পাতাকে কাটতে হলো আমাকে। তো যাই হোক, এটা হলো এরপর হ্যাঁ এবার জল দিয়ে দেবো, ফুল জল দিয়ে দেবো, ফুল জল। জলটা যতক্ষণ না নিচে যাবে ততক্ষণ পর্যন্ত একদম সুন্দরভাবে গাছটা মানে 10 দিনের মধ্যে গাছটার রূপ চেঞ্জ হয়ে যাবে, যার দাওয়া আছে কে খাবার। আর সেই সঙ্গে আরেকটা জিনিস আমি কিন্তু দিয়েছি, সেটা হয়তো বলতে ভুলে গেছি মনে হয়, সেটা হচ্ছে ফ্যাঙ্গাসাইড, অ্যান্টি ফ্যাঙ্গাস যেটাকে বলা হয়। সে অ্যান্টি ফ্যাঙ্গাসটা দেওয়া আছে অনেকটা, প্রায় 1 চামচের মতো মাটির সঙ্গে দেওয়া আছে, আর যার ফলে ওকে কিন্তু ফ্যাঙ্গাস আক্রমণটা করতে পারবে না। হ্যাঁ, যার জন্য গাছ কিন্তু তরতর করে বাড়বে, ফুলও দেবে প্রচুর।